হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব আফটার দ্য ওয়ে অফ ওয়াটার। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রায় 13 বছর পর আমরা এই মুভির সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছি। তো ছোটতে আমি এই মুভির প্রথম পার্ট দেখেছিলাম টিভিতে এবং দাদার কম্পিউটারে, আর এখন এর সেকেন্ড পার্ট আমি হলে গিয়ে 3D দেখছি। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, এবং ছোটবেলার স্মৃতি এই সিনেমাটির সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের সবারই। তো তখন আমি অনেক কিছু জানতাম না, এখন এই সিনেমাটি সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলেছি এবং এই সিনেমার ডাইরেক্টর সম্বন্ধেও জানি কি কি তিনি সিনেমা করেছেন। আর এই রকম সিনেমা একমাত্র এই সিনেমার ডাইরেক্টর অর্থাৎ জেমস ক্যামেরন তৈরি করতে পারেন। তো যাই হোক, চলে আসে সিনেমাটি কেমন লাগলো। তো আমার মতে এবছরের সেরা হলিউড মুভি এটি। আর এই মুভির সব থেকে যেটা পজিটিভ দিক সেটা হলো এই মুভির VFX। লোকে পাগল সিনেমাটি দেখার জন্য, বাচ্চা থেকে বুড়ো সবাই মিলে এই সিনেমাটি হলে দেখতে গিয়েছিল, এবং সবাই দারুণ ভিজুয়াল, দারুণ 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 সিন দেখে লাফালাফি চেঁচামেচি করছিল। বাট আমি চুপচাপ চেয়ারে বসে জাস্ট এর ভিজুয়ালগুলোর আনন্দ নিচ্ছিলাম, এবং কিছু কিছু সিন তো রোমহর্ষক ছিল। আর আজ যেটা দেখলাম সেটা আজ পর্যন্ত কোনো মুভিতেই দেখিনি, এবং পুরো স্মরণীয় একটা ব্যাপার, কোনোদিনই ভোলার মতো নয়। আর এই রকম কাজ এত টাইম দিয়ে, এত ডেডিকেশন দিয়ে জেমস ক্যামেরনই করতে পারে। তো এক কথায় বলা যেতে পারে যে আফটার ওয়ানের আপগ্রেডেড ভার্সন হলো এটি। আফটার ওয়ানে আমরা মাটির ওপরে সুন্দর দৃশ্যগুলো দেখতে পেয়েছিলাম, এবং আফটার টুয়ে এর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন দ্য ওয়ে অফ ওয়াটার, জলের তলা, দুর্দান্ত সিনগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং এই সিনেমার একটা মজার কথা হলো যে যে জলের তলার শটগুলো আমরা দেখতে পেয়েছি জেমস ক্যামেরন এর জন্য আলাদা করে একটা ক্যামেরাই বানিয়েছে সেই জলের তলায় শ্যুট করার জন্য। তো তিনি ডাইরেক্টর রাইটারের পাশাপাশি একজন আবিষ্কারকও বলা যেতে পারে, এবং তার ক্যামেরা অনেক মুভিতে ইউজ করা হয়, এখনকার ডাইরেক্টর নতুন ডাইরেক্টরও ইউজ করে। এবং এই সিনেমার ভিজুয়ালের পাশাপাশি প্রতিটি ক্যারেক্টারের সাথে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো বেশ ভালো লাগবে, এবং বিশেষ করে বাচ্চাদের সঙ্গে, কারণ এখানে মেন ক্যারেক্টারের পাশাপাশি আমরা বাচ্চাদেরকেও দেখতে পাবো। কারণ সিনেমার গ্যাপটা এত বছরই ছিল যে মেন ক্যারেক্টারগুলো এখন পিতামাতা হয়ে গিয়েছে, তাদের বাচ্চারাও এই মুভিতে চলে এসেছে। এবং এই মুভিতে একটা এপিক ব্যাটেল সিন রয়েছে, যেটা দেখে আমার অ্যাভেঞ্জার এন্ড গেমের কথা মনে চলে আসছিল। তো যাই হোক, সব ঠিকঠাক থাকলেও এই মুভির এন্ডিংটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। 1 নম্বর পার্টের এন্ডিংটা এপিক ছিল, বাট 2 নম্বর পার্টের এন্ডিংটা আমাকে অতটা ভালো লাগেনি যতটা হওয়া দরকার ছিল। আমার যেটা মনে হয় যে এর এন্ডিংটা এরকম করা হয়েছে কারণ এর এপিক এন্ডিং সিনগুলো পরের পার্টগুলোর জন্য রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর পরে আরও 2-3টে পার্ট বেরোনোর কথা রয়েছে, এবং 2-3টে পার্টের শ্যুটিংও প্রায় শেষ হয়ে গিয়েছে। তো রিভিউটি শেষ করার আগে আমি একটা কথাই বলবো যে মুভিটি আপনারা সবাই মিলে ফ্যামিলির সাথে গিয়ে হলে দেখুন, এবং এর ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা আপনারা নিন। কারণ এই মুভিটি যে হলে দেখবে না সে একটা বড় ভিজুয়াল গিফট মিস করবে। তো অবশ্যই গিয়ে আপনারা সিনেমাটি হলে দেখুন। তো এই ভিডিওতে এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।